হ্যালো ফ্রেন্ডস, মিস্টেরিয়াস ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগত। ইরাক এবং ইরানের আত্মঘাতী যুদ্ধের পর মুসলিম শাসকদের টনক নড়ে ওঠে, সেটা কারোরই অজানা নয়। অবশ্য সে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সিআইএ প্রলুব্ধ করেছিল এবং সেই সিআইএ সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে ঝুলাতেও কার্পণ্য করেনি। এবং সাদ্দাম হোসেনের পতনের পর সিরিজ আকারে বেশ কয়েকটি মুসলিম দেশ আগ্রাসনের শিকার হয়। তাই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি মুসলিম দেশ তাদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করেছে। এখানে সামরিক শক্তি বলতে শুধুমাত্র অস্ত্রশস্ত্র নয়, তার পাশাপাশি সৈন্য শৃঙ্খলা, মনোবল এবং যুদ্ধ সক্ষমতা হল প্রধান শর্ত। চলুন এক নজরে দেখে নিই কোন কোন মুসলিম দেশগুলো সামরিক শক্তি দিয়ে এগিয়ে আছে। প্রথমেই আছে সৌদি আরব। সৌদি আরব হল পৃথিবীর একমাত্র দেশ যারা অস্ত্র আমদানিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে। দেশটির সেনাবাহিনীর কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা কিনা মার্কিন সেনাবাহিনীর হাতেও দেখা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে এইসব অস্ত্র পরিচালনা এবং দিক নির্দেশনার কাজে রয়েছে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। শুধু এ কারণেই সৌদি সেনাদের এখনও মনোবল করে উঠতে পারেনি। ইরাক কর্তৃক কুয়েত দখলের সময় সৌদি সেনাদের খুবই দখল এবং পরবর্তী ঘটনা কিংবা ইয়েমেন যুদ্ধে সৌদি সেনাদের ব্যর্থতা এর সুস্পষ্ট প্রমাণ। সুতরাং অত্যাধুনিক সমরাস্ত্র থাকলেও যুদ্ধ সক্ষমতার ঘাটতি রয়েছে সৌদি সেনাদের। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল পরিমাণ সামরিক উপদেষ্টা রয়েছে সৌদি সামরিক বাহিনীতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে তুরস্ক, এবং মুসলিম দেশের দিক থেকে তুরস্ককে কেউ প্রথম স্থানে কেউ দ্বিতীয় স্থানে রাখেন। এটা সবাই জানে, তুরস্কের বিমান বাহিনী পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছে। সুতরাং সেই দিক থেকে তুরস্কের সাথে কোনো মুসলিম বিশ্বের তুলনা হয় না। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক শক্তিশালী বলে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমারাও। এর সাথে সবাই একমত হবেন, কেননা তুরস্কের সাজোয়া যান, কামান, হালকা ট্যাঙ্ক সহ কয়েক প্রকার সামরিক সরঞ্জাম তারা নিজেরাই তৈরি করেন। কিন্তু শক্তিশালী নৌশক্তি এবং আকাশ যুদ্ধে তারা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও সাম্প্রতিক ঘটনায় তুরস্কের প্রতিরক্ষা খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তারা এখনও শ্রেষ্ঠত্বের চূড়ায়। তিনে রয়েছে মিশর। মিশরের সশস্ত্র বাহিনী বেশ শক্তিশালী ছিল, পশ্চিমা অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল প্রতিরক্ষা খাত। একসময় শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির সুবাদে পরিস্থিতি পাল্টে গেছে, অর্থাৎ মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। মিশরের প্রতিরক্ষা শিল্প ট্যাঙ্ক সহ মাঝারি আকারের অস্ত্রশস্ত্র নির্মাণ করে থাকে মিশর। যুদ্ধের ঝুঁকি না থাকায় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত হচ্ছে এলোমেলোভাবে। চারে রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এশিয়ার শান্তিপূর্ণ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, প্রতিবেশীদের সাথে শান্তি এবং সৌহার্দ্যে বিশ্বাসী এই দুটি দেশ। এই দুটি দেশ বন্ধুত্বের এক বিশাল প্রতীক। এই দুটি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশের সাথে এ পর্যন্ত কোনো ধরনের যুদ্ধে জড়ায়নি। প্রতিরক্ষা খাতে এই দুটি দেশের উল্লেখযোগ্য উন্নতিও হয়েছে। সেনা, নৌ এবং বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী। হালকা অস্ত্রশস্ত্র এবং নৌযান তৈরি করে থাকে তারা। তবে ভারী অস্ত্রশস্ত্র বিশেষ করে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র বাইরের দেশ থেকে আমদানি করে। এক কথায় সামরিক শক্তির দিক থেকে মাঝারি শক্তি দেশ বলা যায় উভয় দেশকে, তবে সেটা আলাদা আলাদা। পাকিস্তান মুসলিম দেশের দিক থেকে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হল পাকিস্তান। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও তারা অগ্রগামী। সামরিক শক্তির দিক দিয়ে ভারতের চেয়ে খানিকটা পিছিয়ে রয়েছে পাকিস্তান, তবে যুদ্ধযান এবং বিশেষ কিছু অস্ত্রের দিক দিয়ে কেউ কারো থেকে কম নয়। যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অত্যাধুনিক বিমানে প্রচুর ঘাটতি লক্ষণীয়। ভারতের সাথে সামরিক গড় শক্তির অনুপাত হচ্ছে 65% এবং 35%। সামরিক ড্রোন নির্মাণ এবং মহাকাশ প্রতিরক্ষায় ভারতের তুলনায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে আছে। অপরদিকে দেশটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ পরিচালনার কারণে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ঘাটতি রয়েছে। পাকিস্তানের অস্ত্রশস্ত্রের 80% চীন থেকে আমদানি করা হয়। একসময় আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো থেকে বিপুল সংখ্যক অস্ত্র সংগ্রহ করেছিল পাকিস্তান। পরবর্তীতে আঞ্চলিক ইস্যু নিয়ে এই সমস্ত দেশের সাথে সম্পর্ক শিথিল হওয়ার কারণে বর্তমানে চীনের সাথে সম্পর্ক গড়ে তুলেছে পাকিস্তান। তবে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সেখান থেকে কিছু সমরাস্ত্র কেনার চিন্তা করছে পাকিস্তান। ইরান। ইরানের উপর দীর্ঘ 3 দশকের পশ্চিমা অবরোধ এবং একই সময় ইরাকের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানকে সামরিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করে। ইরান ভালো করেই জানে বিপদের সময় কারো সাহায্য না চেয়ে বরং নিজ দেশের প্রতিরক্ষা শিল্পকেই ব্যবহার করা উত্তম।
তারই ধারাবাহিকতায় গত তিন দশকে ইরান তাদের প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অত্যাধুনিক ট্যাঙ্ক, ভারী সাজাওয়াত যান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার, গানশিট, যুদ্ধজাহাজ, বিভিন্ন মডেলের সাবমেরিন, অসংখ্য গানবোট এবং গোয়েন্দা উপকরণ সহ যুদ্ধাস্ত্র নির্মাণ করছে। এক কথায় ইরান মধ্যপ্রাচ্যের একক বৃহৎ শক্তি। সম্প্রতি রাশিয়া থেকে S-300 ক্ষেপণাস্ত্র সংগ্রহের মাধ্যমে দেশের আকাশ শত্রুমুক্ত করেছে ইরান। সব মিলিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছে। দেশটির রয়েছে একটি সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনী, প্রতিপক্ষের বেশ কয়েকটি সামরিক ড্রোন ভূপতিত কিংবা ইলেকট্রনিক জ্যাম সৃষ্টির মাধ্যমে ভূমিতে নামিয়ে আনা একমাত্র ইরানের পক্ষেই সম্ভব হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটনে ক্লিক করুন। মিস্টিরিয়াস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য অসংখ্য